বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আজকে সমবেত হয়েছি এই উদ্দেশ্য নিয়ে যে 28 তারিখে যে আলটিমেটাম দিয়েছেন ঢাকা দখল করবেন আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে এটা প্রতিরোধ করব এবং আমরা রাজপথ দখলে রাখব তারা অনেক আলটিমেটাম দিয়েছে বিভিন্ন সময়ে কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয়নি ইনশাআল্লাহ এবারেও তারা ব্যর্থ হবে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে সাংবিধানিকভাবে নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়কের যে মামাবাড়ির আবদার তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এই যে তারা বিভিন্ন সভায় বিভিন্ন কথা বলে আসছে কোন জায়গায় স্থির থাকছে না ইনশাআল্লাহ আমরা এই জবাবটা 28 তারিখে বিএনপিকে দেব আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা আজকে এই মিটিং এ উপস্থিত ছিলেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার আমাদের এমপি মহোদয়রা উপস্থিত ছিলেন আমাদের বিএনপি জামাত জোট সরকার এরা দেশি বিদেশি ষড়যন্ত্র করতেছে ওরা 28 তারিখে হুমকি দিছে যে বাংলাদেশে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃবৃন্দরা রয়েছে এবং আমাদের কাউন্সিলর বৃন্দরা রয়েছে এমপি মহোদয়রা রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছে আমরা যেখানে ওরা জ্বালাও পোড়াও ভাঙচুর করবে সেখানে আমরা ওদেরকে প্রতিহত করব বাধা দিব আমাদের জনগণের জান ও মালের নিরাপত্তার জন্য আমরা 28 তারিখ থেকে মাঠে থাকব ওরা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা সেটাকে প্রতিহত করব জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে জি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর 33 নম্বর ওয়ার্ডের একজন সফল কাউন্সিলর তার সাথে কথা বলে থাকি বিএনপি যে আন্দোলন ডাকছে যদি কোনো রকমের নাশকতা হয় তাহলে তারা প্রতিবাদের জন্য প্রস্তুত আছে মাঠে এমনকি আওয়ামী লীগ থাকবে জনগণের নিরাপত্তার জন্য তারা মাঠে থাকবে যাতে কোনো রকমের গাড়ি ভাঙচুর জ্বালাও না হয় সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে থাকবে বলে বলে থাকেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা পার্টি অফিসে অবস্থান রেখেছি এখানে দেখতে পাচ্ছি তাদের যেই একটি সুন্দর আলোচনা সভা হয়েছে এখানে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে তারা সব সময় প্রতিবাদ করবে বলে আশ্বাস করেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন